নমস্কার, আমার বাংলা সংবাদে আমি শরথে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। জলুতে ফ্ল্যাগ মার্চ, আত্মবিশ্বাস জাগানোর জন্য মন্তব্য কাছাড় পুলিশ সুপারের। রামনগর লামার গ্রামে বেহাল সড়ক পরিষেবা, নাজেহাল জনজীবন, ক্ষোভ স্থানীয়দের। দুর্লভছড়ায় সাত সকালে সিলিন্ডার বিস্ফোরণ, গুরুতর আহত গৃহিণী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড় জেলার ডলু চা বাগানে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের জন্য মৌ চুক্তিতে যেখানে বিভিন্ন শ্রমিক সংগঠন স্বাক্ষর করেছেন, তো অন্যদিকে চা বাগানের শ্রমিকরা তাদের জীবিকার জন্য মরা বাঁচার লড়াইয়ে নেমেছেন। স্থানীয় পুলিশ প্রশাসন শ্রমিকদের সান্ত্বনা দেওয়ার অজুহাতে বিশাল পুলিশ বাহিনীকে নিয়ে প্রতিদিন এলাকায় ফ্ল্যাগ মার্চ করার কথা জানিয়েছেন, কিন্তু বিমানবন্দর স্থাপনের প্রতিবাদে শ্রমিকরাও প্রতিদিন নিজের প্রাণনাশের হুমকি দিচ্ছেন। বাগান শ্রমিক এবং প্রশাসনের মধ্যে উত্তেজনা সম্প্রতি ক্রমবর্ধমান বলে মনে হচ্ছে। যে কোনো সময় কাছাড়ের ডলু চা বাগানে অপ্রীতিকর কিছু ঘটবে বলে সচেতন মহলে চর্চা শুরু হয়েছে। গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনের এই বিষয়টি ক্রমশ জটিল রূপ ধারণ করেছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা। স্থানীয় পুলিশ প্রশাসন বলছে শ্রমিকদের প্রতিটি সমস্যা সহ দাবিগুলো কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এমত অবস্থায় বাইরের কোন শক্তি শ্রমিকদের উস্কানি দিয়ে ভুল দিকে পরিচালিত করার প্রচেষ্টা চালালে পুলিশ বা স্থানীয় প্রশাসন এটা কোনোভাবেই মেনে নেবেন না। বুধবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কাছাড়ের পুলিশ সুপার ডক্টর রমনদীপ কৌর জানান যে ডলু চা বাগানের পুলিশের প্রতিদিন ফ্ল্যাগ মার্চ করা তা শ্রমিকদের ভয় দেখানো বা হুমকি দেওয়ার জন্য নয়, বাগান কর্মীদের আস্থা জোরদার করার জন্যই এই প্রয়াস চালানো হচ্ছে। এদিকে বাগান শ্রমিকরা জানান, বাগানের একটি চারাগাছ উপড়ে ফেললেও পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে। গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনের জন্য চারা উপড়ে ফেলা মানে শ্রমিকদের মৃত্যুকে আমন্ত্রণ জানানো, তাই প্রয়োজনে নিজেদের প্রাণ দিয়েও চা শিল্পকে রক্ষার পাশাপাশি ডলু চা বাগানের একটি চারা গাছও উপড়ে ফেলতে দেবেন না তারা বলে সাফ ভাষায় স্পষ্টীকরণ দেন। করেসপন্ডিং রিপ্লান্টেশন বেলেগ এরিয়াত হৈ পেলাই মানুহবিলাক আপনার জব কন্টিনিউ কৰিব পাৰিব, নোবডি উইল লুজ দেয়ার জব এজ পার দি কারেন্ট মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। আর হেতু লয়ে অ্যাকুইজিশন যেতিয়া হব জাস্ট কনফিডেন্স বিল্ডিং মেজার কারণে কি আমি অ্যাডমিনিস্ট্রেশন তার লগতি আছে, সিরিজ অফ মিটিংস হয়েছে এতিয়ালকে, বিরাট যে ইস্যুস আইছে এইটু এড্রেস হয়েছে, তথাপি যেতিয়া মানুষের কিবা ইস্যু আসিব আসে নেক্সট হেতু কারণে ডিসি উইল কন্ডাক্ট মিটিং tomorrow probably, and for confidence building measure the Kachar police has been doing flag marches in the area, and hetu flag marches kori play ami tamata hetu korisu ki ami we are there for them in case there is any issue which they should bring to the notice of the administration, and they should not go for unnecessary protest because Barak Valley of Karne and the entire region Mizoram, Manipur and Imphal Karne, this is a major development project which is coming, and I'm sure it's a development project, it's gonna help everyone concerned in case someone has any issue, so it should be brought forth to the administration so that no communication gap is there and the issues are addressed and we move forward for the development. শিলচর সহ সংলগ্ন রামনগর লামারগ্রাম এলাকার বেহাল সড়ক পরিষেবা নিয়ে স্থানীয়রা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। বর্ষার মরশুমে জমা জলের সমস্যা এবং শীতের সময় ধুলোঝড় গোটা এলাকাবাসীকে বিপাকে ফেলে রেখেছে। বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাকার ভুক্তভোগী জনগণ ক্ষোভের সাথে জানান, এলাকার সড়ক সংস্কারের জন্য বার কয়েকবার বিভিন্ন সরকারি প্রকল্প থেকে অর্থ আসলেও বিগত প্রায় 20 বছর থেকে সংশ্লিষ্ট সড়কে কোনো কাজ হয়নি। এমত অবস্থায় বর্তমান পরিস্থিতি এত ভয়াবহ রূপ নিয়েছে যে সড়কের মধ্যে পুকুর সমূহ গর্ত ধারণ হওয়ায় আজ তা চাষের উপযোগী হয়ে উঠেছে বলেও এদিন ক্ষোভে সুরে জানান স্থানীয়রা। শুধু তাই নয়, চলতি বর্ষার মরশুমে এলাকার বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা যেমন একদিকে দুর্ভোগের শিকার হচ্ছেন, তো অন্যদিকে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া যেন কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এই রাস্তাটা আইএসবিটি
দিয়ে ওদিকে বাইপাস রাস্তা এটা আর কি। এই রাস্তার মধ্যে চারটা স্কুল আছে, প্রাইভেট স্কুল দুইটা আছে, সরকারি স্কুল দুইটা আছে, চারটা স্কুল। প্রত্যেক বছর রাস্তার মধ্যে খাওয়া যায়, কিতা খাওয়া যায় আমরা দেখি আর, এবং আপনারা দেখবা এই যে অবস্থা, প্রত্যেক বছর বর্ষার সময় এলে এইরকম মানে রাস্তার মধ্যে একদম মানে রাস্তাটা লেটে যায় আর কি। মানে এখানে একদম হাল চাষ করতে কোনো অসুবিধা হইতো না, আর শুকনার মৌসুম হইলে ধুলাবালির যন্ত্রণা সমস্যা হয়ে যায়। এবং রাস্তার মধ্যে ড্রেন নাই, ওই দেখুন পুষ্করণে ডুবাই, ড্রেনও নাই। আর রাস্তার মধ্যে নেতা হলে তো প্রচুর ধরনের স্কিম দোতরা কিতা ওর না ওর আমরা জানি না, আমরা আগুয়ার খিদে গাঁওর মানুষ, কিন্তু এই রাস্তার একটা স্থায়ী সমাধানের লাগে আমরা। এলাকার বর্তমান অবস্থার কথা তুলে ধরে এলাকার ভুক্তভোগী জনগণ, স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের এদিন আবেদন জানিয়েছে তারা। অন্যথায় আগামীতে বৃহৎ গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলেও এদিন হুঁশিয়ারি দেন তারা। এই অবস্থার সামনে আমরা সরকারের কাছে বিনম্র অনুরোধ, আমাদের এমপি, আমাদের এমএলএ এবং অন্ততপক্ষে পূর্ত বিভাগ, তাছাড়া পিডব্লিউডি, রোড কনস্ট্রাকশন, সবাইয়ের কাছে আমাদের বিনম্র অনুরোধ, যেভাবে ছেলেমেদের ভবিষ্যতের প্রতি আপনারা লক্ষ্য রেখে অন্ততপক্ষে আমাদের এই গ্রামের একটা স্থায়ী সমাধান আপনারা করে দিন। আমরা কোনো হই হট্টগুলে যেতে চাই না, আমরা কোনো ধর্ণা দিতে চাই না সরকারের কাছে। আমাদের এই সাংবিধানিক এক অধিকার আছে, সেই অধিকার বলে এর আগেও আমি এতদিন চলে জিপি প্রেসিডেন্ট, এপি প্রেসিডেন্ট তারার লগে আমি সাক্ষাৎ করছি পার্সোনালি হিসাবে, যে আমরা স্কুলে আসা যাওয়ার লাগে ছাত্রছাত্রী অথচ আমাদের শিক্ষকদের আসুন অনেক অসুবিধা হচ্ছে। আমি বলছিলাম তাদেরকে যে কমপক্ষে আমাদেরকে পার্মানেন্ট সলিউশন না করেও যদি সামান্য মেডেলিং করে দেওয়া হয়, যাতে আমাদের ছাত্রছাত্রী বা আমরা আসা যাওয়া করতে পারি। আজকে দেখুন আমাদের এই অবস্থা, এই রাস্তার অবস্থা নিশ্চয়ই দেখে আইসন, রাস্তার কী পজিশন বর্তমানে, কীভাবে একটা ছাত্র স্কুলে আইতো, কীভাবে একজন শিক্ষক স্কুলে আইতো গিয়া। কিন্তু এই যে লোকেল তারা যে এপি আসুন, লোকেল তারা জিপি আসুন, তারার কাছে আমি স্বয়ং তারা হাইয়া নিয়ে আইনো আমি কইছি, অথচ তারা বাসা তো গেছি গিয়া যোগাযোগ করছি, আমার কথা দিছুন না আমরা খরিয়া দিয়ে, কিন্তু খরিয়া দিয়ার হইয়া তো ওখানে তো মানে কোনো জাত ইয়ে নাই। আমি কেন মন তো কমপক্ষে মেডেল বিল্ডিং খরিয়ে দেওয়া হয়, তবুও ছাত্র তো আইতে পারবো। রন্ধন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুরো বসত বাড়ি আগুনে পুড়ে ছাই হল, পাশাপাশি গুরুতর আহত হন গৃহিণী। এই দুর্ঘটনাটি সংঘটিত হয় দুর্লভছড়ার দরগার বন্ধ জিপির অধীনস্থ কৃষ্ণনগর গ্রামে। প্রাপ্ত তথ্যমতে জানা গেছে, বুধবার সাত সকালে সিবিপি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ দেবাশিস সিনহার বাড়িতে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। এদিন সকাল ছটা নাগাদ তার স্ত্রী অর্পণা সিনহা স্বামীর জন্য চা বানাতে রান্নাঘরে যান, তখন স্কুলে গণোৎসবে যোগ দিতে স্বামী তৈরি হয়েছিলেন। গ্যাসের চুল্লিতে অগ্নিসংযোগ করতে গেলে এই বিপত্তি ঘটে, মুহূর্তে গোটা ঘরে সহ গৃহিণীর শরীরে ছড়িয়ে পড়ে আগুন। তখন সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শুনে স্বামী চিৎকার শুরু করলে আশেপাশের লোকেরা এগিয়ে এসে দেবাশিস বাবুর রান্নাঘর থেকে তার স্ত্রীকে উদ্ধার করেন। এদিকে ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাদের রান্নাঘর থেকে আরও একটি সিলিন্ডার বের করে নিরাপদ জলে ফেলে দেন। আগুনের লেলিহান শিখায় ঘরের ভেতরে থাকা জরুরি নথিপত্র, আসবাবপত্র, স্বর্ণালঙ্কা সহ বিভিন্ন স্কুলের ফাইল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এদিকে ঘটনা সংঘটিত হওয়ার পর গৃহিণী অপর্ণা সিনহাকে উদ্ধার করে প্রথমে দুর্লভছড়া মডেল হাসপাতালেতে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থা সংকটজনক থাকার দরুন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। বুধবার শিলচর শহরতলি চন্দ্রপুর গ্রামে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় রাজশ্রী পূজা। উল্লেখ্য, সনাতন ধর্মানুসারে অশুভ শক্তিকে দূর করতে এই পূজা পালন করা হয়। নিজের এলাকা থেকে অশুভ শক্তিকে বিতাড়িত করে শুভ শক্তিকে অব্যাহত রাখতে এই পূজোর আয়োজন করা হয়। বরাক উপত্যকা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই রাজশ্রী পূজো আয়োজনের প্রচলন রয়েছে। গোটা এলাকায় কীর্তনের মাধ্যমে ভিক্ষা করে চাঁদা সংগ্রহ করা হয়, পরে সন্ধ্যায় মিছিল করে নিজেদের এলাকা থেকে অশুভ শক্তিকে বিতাড়িত করা হয়। বৈশাখ মাসে এই পূজোর আয়োজন করা হয় এবং পূজোর আরাধ্য দেবী হলেন খোদ মা রক্ষাকালী। সেই ধারাবাহিককে বজায় রেখে শহরতলির চন্দ্রপুর গ্রামে এই পূজো আয়োজিত করা হয়েছে। মশাল নিয়ে আসো গ্রামে, পুরা সব ঘরে ঘরে চাষি দিয়ে যাই, যাওয়ার পরে রাত্রে করা হয়, তারপরে এটা কোনো যে কোনো একটা নানা খেলার দিকে করে ওই দিকে আমরা এটা বাসান দিয়ে আসি, সবে মিলিয়ে দর্শন যা আছে গ্রামের সবাইকে নিয়ে ফিরে ওই জিনিসটা আমরা পালন করি, যাতে আমরা অসুবিধা অসুবিধাটা যাতে না হয়,
বা আমরা গ্রামাঞ্চলের সুখ শান্তি সবাইকে নিয়ে ওই জিনিসটা নিয়ে আমরা এই পূজাটা শুরু করছি। আগের থেকে এটা করিয়ে আইছি আমরা, এখন আমরা করতে আসছি পড়ায়। আর চলবো আগামীতে এরকম চলবার চেষ্টা করবো আমরা, আমরা যাতে করতে পারি সবাই। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অধীনস্থ কাপ্তানপুর জিপির 9 ও 10 নম্বর গ্রুপের তথা নতুন হাইলাকান্দি গ্রামের গ্রামীণ রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এতে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীদের। সামান্য বৃষ্টিপাত হলে রাস্তা দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হাঁটাও মুশকিল হয়ে পড়েছে। বুধবার সংবাদ মাধ্যমের কাছে নিজেদের দুর্ভোগের কথা তুলে ধরেন রহিমউদ্দিন লস্কর, সেলিমউদ্দিন লস্কর, রেয়াজউদ্দিন লস্কর, সাহারুল ইসলাম লস্কররা বলেন, স্বাধীনতা সুদীর্ঘ 75টি বছর অতিক্রান্ত হয়ে গেলেও এই গ্রামীণ রাস্তায় কোনো কাজ হয়নি। এদিন তারা অভিযোগ করে বলেন, লক্ষ্মীপুরে 30 বছর রাজত্ব করেছেন প্রয়াত মন্ত্রী দীনেশ প্রসাদ গোয়ালা, পরে আরও 7 বছর বিধায়ক ছিলেন তার ছেলে রাজদেব গোয়ালা। তখন রাস্তা নির্মাণের জন্য অনেক আবেদন জানালেও জনপ্রতিনিধিরা কোনো পদক্ষেপই গ্রহণ করেননি বলে জানান তারা। এছাড়াও স্থানীয় পঞ্চায়েত সভাপতি, এপি সদস্য, জেলা পরিষদ সদস্যের কাছেও আবেদন জানানো হলে নিটফল শূন্য। তাই অধিসত্ত্বর তাদের সমস্যা সমাধান সহ রাস্তা নির্মাণের জন্য লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের দৃষ্টি আকর্ষণ করেন তারা। ভারত স্বাধীন হয়েছে মানতে কি আমরা যে এই রাস্তা যেটা আছে কাপ্তানপুর জিপির অন্তর্গত পার্ট 13 প্লাস 16 মিলাইয়া এই রাস্তা জীবনে কোনো কাজ হয়েছে না। আমরা মাননীয় স্বর্গীয় মন্ত্রী শ্রী দীনেশ প্রসাদ গোয়ালাজির তাকে লাগাইয়া এখন পর্যন্ত এরপরে তার উত্তরাধিকারী ছেলে রাজদীপ গোয়ালা মহাশয়ের কাছে আমরা বারবার গেছি, গেলে কোনো আশ্বাস পাইছি না এই রাস্তার লাগিয়া। এখন আমরা দাবি উগিয়া কথা যে আমরা এখন বর্ষার সময় বৃষ্টি যখন পড়ে এই রাস্তা দিয়ে আমরা চলতাম পারি না। আমরা বাচ্চারা প্রায় 3-4 কিলোমিটার দূরে থেকে হাই স্কুলে যায়, এমই স্কুলে যায়, আরও বাজারঘাটে যাইতে পারে না। এর বাদে আমরা হঠাৎ এখন বেমারি যদি হয়, সিরিয়াস রুগী যদি হয়, আমরা এই রাস্তা কোনো গাড়ি লইয়া বাড়ি লইয়া যাইতাম পারি না। আমরা রুগী প্রথম মারা যাইব এই অবস্থায়, বেহাল অবস্থায় আমরা আসি, আমরা ঘর থেকে বাহির হইতাম পারি না। এখন আমরা দাবি হইব গিয়া বর্তমানপুর যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের আমলে বহু জায়গায় জায়গায় খাজ কতরা রাস্তার খাজ হলেন। এখন আমরা লক্ষ্মীপুর সমষ্টি মাননীয় বিধায়ক কর্মবীর শ্রী কৌশিক রাগ মহাশয়, তার দক্ষতা আছে, তার কর্মবীর একজন ভালো মানুষ, আমরা আশা আছে যে তাই একটু লক্ষ্য করলে আমরা খাজটা পরিপূর্ণ হইব, সুন্দর করে দিতে পারবো। আর লক্ষ্মীপুর মহাশয়, লক্ষ্মীপুর সমষ্টির শ্রী দীনেশ প্রসাদ, আমরা বর্তমানপুর বিধায়ক শ্রী কৌশিক রাগ মহাশয়ের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করিয়া যে আমরা রাস্তাটা লক্ষ্য করিয়া আমরা নগদ চলবার কোন একটা। পাথারকান্দির ত্রিপুরা সীমান্তবর্তী কাঁঠালতলিতে লরি ও অটোর মুখোমুখি সংঘর্ষে অটোচালক সহ 3 জন গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনা সংঘটিত হওয়ার পর আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি সংঘটিত হয় বুধবার দুপুর 12টা নাগাদ কাঁঠালতলির বাঘন এমএ মাদ্রাসার সামনে অসম ত্রিপুরা সংযোগে 208 নম্বর জাতীয় সড়কের ওপর। জানা গেছে এদিন AS10AC1596 নম্বরের একটি অটো 2 জন যাত্রী নিয়ে জাতীয় সড়ক দিয়ে কুর্তি থেকে কাঁঠালতলি অভিমুখে যাচ্ছিল। বাঘন এমএ মাদ্রাসার সামনে আসার পর বিপরীত দিক থেকে আসা AS01EC0703 নম্বরের একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লরির ধাক্কায় অটোটি ধুমড়ে মুচড়ে যায়। সংঘর্ষের বিকট শব্দ শুনে আশেপাশের লোকেরা দ্রুত এগিয়ে আসেন। খবর পেয়ে কাঁঠালতলি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে করিমগঞ্জ হাসপাতালের উদ্দেশ্যে পাঠায়। এদিকে ঘটনার পর লরি চালক পালিয়ে যায়। বর্তমানে লরি এবং অটোটি কাঁঠালতলি পুলিশের হেফাজতে রয়েছে। আহত অটো চালক এবং যাত্রীরা স্থানীয় এলাকার বলে জানা গেছে, তবে তাদের নাম জানা যায়নি। শহরের বুক থেকে বাইক চুরির ঘটনা ঘটল। মঙ্গলবার জেলাশাসক কার্যালয়ের সামনে থেকে চুরি হয়ে গেল বাইক। জানা গেছে মাছিমপুর প্রথম খণ্ডের বাসিন্দা অজিত কুমার দাস তার গ্ল্যামার বাইক জেলাশাসক কার্যালয়ের সামনে রেখে বিশেষ কাজে কার্যালয়ের ভেতরে যান এবং কাজ শেষ করে বেরিয়ে এসে দেখেন তার বাইক নেই। অনেক খোঁজাখুঁজি করে বাইকের কোনো সন্ধান পাননি।
এরপর তিনি শিলচর সদর থানায় এজাহার দায়ের করেন। উল্লেখ্য, সোমবার কোর্ট চত্বর থেকে আরও একটি বাইক চুরি হয়। এর আগে শ্যামাপ্রসাদ রোড থেকে আরও একটি বাইক চুরি হয়। একের পর এক বাইক চুরির ঘটনায় এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে শহরের বুকে। বিভাগীয় কর্মকর্তাদের উদাসীনতার দরুন মরণ ফাঁদে পরিণত হয়েছে অসম ত্রিপুরার রাজ্য সীমান্তের উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন জুমটিলা কদমতলা সড়কটি। রাস্তা নয় যেমন মরণ ফাঁদ, এতে জনদুর্ভোগ চরমে পৌঁছার খবর পাওয়া গেছে। বিগত বাম আমলে পিচ রাস্তাটি বর্তমানে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে বলে অভিযোগ। এতে একদিকে যেমন প্রাণের ঝুঁকি নিয়ে স্কুল কলেজ পড়ুয়া সহ জনগণকে চলাচল করতে হচ্ছে, তো অন্যদিকে বেহাল সড়কে প্রায় প্রতিদিন সংঘটিত হচ্ছে ছোট বড় যান দুর্ঘটনা। এতে এলাকার জুমটিল্লা, বাঘন, ঝেড়ছেড়ি প্রভৃতি এলাকার উভয় সম্প্রদায়ের জনগণ পড়েছেন মহাসংকটে। বেহাল সড়কের দরুন কদমতলা গ্রাম পঞ্চায়েত কার্যালয় সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসে যাতায়াত করতে পারছেন না স্থানীয়রা। বিগত দিনে বিষয়টি বার কয়েকবার কদমতলা পূর্ত দপ্তর এবং সমষ্টি উন্নয়ন দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েও আজ অবধি কাজের কাজ কিছু হয়নি। এতে ব্যাপক ক্ষোভে ফুসছেন ভুক্তভোগীরা। এদিকে বিষয়টি নিয়ে কদমতলার পূর্ত দপ্তর আধিকারিককে প্রশ্ন করলে তিনি জানান যে বিগত 2010 সালে প্রধানমন্ত্রী সড়ক যোজনার আওতায় HSSCL নামে একটি কোম্পানি টেন্ডার লাভ করে, যদিও প্রথমে কিছুটা কাজ করে তারা, তবে পরে হঠাৎ কাজ থেকে কেটে পড়ায় সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানান তিনি। দপ্তরের কাছে প্রায় 128.53 কিলোমিটার রাস্তা আমাদের কাছে আছে, যে রাস্তাগুলি আমরা নিয়মিত সংস্কার করে যাচ্ছি। আমাদের দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার সহ ফিল্ড স্টাফরা রেগুলার সেই রাস্তাগুলি ভিজিট করছেন এবং আমি বলতে পারি জুমটিলতে কদমতলার যে রাস্তাটা কত কিলোমিটার সেটার দৈর্ঘ্য, টোটাল দৈর্ঘ্য 3.28, মানে 3 কিলোমিটার 283 মিটার, 3 কিলোমিটার 283 মিটার সেটার দৈর্ঘ্য। ঠিকঠাক মতো কমপ্লিট না করে হ্যান্ড ওভার না করলে অন্য কোনো দপ্তর সেখানে ইন্টারফেয়ার করতে পারে না, সেখানে তার কোনো ভূমিকা থাকে না। তবে আমরা এজ এ নোডাল ডিপার্টমেন্ট হিসেবে পিডব্লিউডি আমরা কন্টিনিউয়াস রাস্তাগুলি খারাপ পজিশন সবসময় আমরা কমিউনিকেট করে যাচ্ছি আমাদের হাইয়ার অথরিটি। এবং শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। জলুতে ফ্ল্যাগ মার্চ আত্মবিশ্বাস জাগানোর জন্য মন্তব্য কাছাড় পুলিশ সুপারে। রামনগর লামার গ্রামে বেহাল সড়ক পরিষেবা, নাজেহাল জনজীবন, ক্ষোভ স্থানীয়দের। দুর্লভ ছড়ায় সাত সকালে সিলিন্ডার বিস্ফোরণ, গুরুতর আহত গৃহিণী। এখনকার মতো আমার বাংলার সংবাদ এ পর্যন্তই। নমস্কার।